আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ডিজাইনের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে হাজির হলাম। যারা অল্প খরচে সুন্দর করে আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি করার চিন্তাভাবনা থাকে, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন স্বপ্ন আপনার কিভাবে বাস্তবায়ন করবেন। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন যদি কমপ্লিট বাড়ির প্ল্যান আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যেন পরবর্তী এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এরকম বাড়ির যদি ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আপনি বিশ্বের যেই কোনো জায়গায় থেকে আমাদের মাধ্যম থেকে ডিজাইন প্ল্যান করে নিতে পারবেন। এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে সাতক্ষীরা জেলা সদর থানা। প্ল্যান জামিল স্যার, তো উনি পেশা একজন শিক্ষক। তো স্যার আমাদের মাধ্যমে এই প্ল্যানটি করে নিছে, ওনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি আমরা করে দিছি। তো চাইলে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান আমাদের দিয়ে করাইতে পারেন। তো আমাদের থেকে ডিজাইন করে নিতে চাইলে জিমেলের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, চাইলে আপনি হাতে হাতেও ইনশাল্লাহ নিতে পারেন। তো সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ করবেন, যাতে বাড়ি নির্মাণ করার পরে অন্যজনের বাড়ি দেখে যেতে আপনার আফসোস করতে না হয়। এই জন্য আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করবেন, তাহলে আপনার স্বপ্নের বাড়িটি সঠিকভাবে ইনশাআল্লাহ অল্প খরচে করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই 3D প্ল্যানের মাধ্যমে আপনাকে এই বাড়ির চতুর্দিকে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফুলের প্ল্যানটি অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন, তাহলে বুঝতে পারবেন অল্প জায়গায় ছোট্ট জায়গায় কিভাবে সুন্দর করে এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাবো। ফ্লোর প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। অবশ্যই আপনারা মাপগুলো ভালো করে খেয়াল করবেন, ছোট্ট জায়গায় কিভাবে এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে, চাইলে আপনিও করতে পারেন। তো প্রত্যেকটি মাপ এ টু জেড দেওয়া আছে। তো এই বাড়ির মাপগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন। এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে আপনার 36 ফিট 8 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে আপনার 30 ফিট 2 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট হয়েছে আপনার 1111 স্কোয়ার ফিট। আপনার পছন্দ মতো একটু বড়ো ছোটো ইনশাল্লাহ করতে পারবেন। তো এই বাড়িতে টোটাল জমির পরিমাণ লাগছে 255 পয়েন্ট। তো আপনার যদি জায়গা একটু বেশি থাকে, আপনি আরও সুন্দর করে এই বাড়িটির প্ল্যান আপনি করে নিতে পারবেন। তো এই বাড়িতে প্রথম মেন গেটের ঢুকতে একটি হলরুম দেওয়া আছে 18 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এরপরে এই বাড়িতে একটি গ্যারেজ দেওয়া আছে ছোট্ট করে 10 ফিট বাই 12 ফিট। এরপরে এ বাড়িতে একটি ডাইনিং স্পেস দেওয়া আছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এই বাড়িতে টোটালি 2টি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট। তো আপনি চাইলে আপনার মন মতন একটু বড়ো ছোটো করতে পারবেন। তো একটি কিচেন দেওয়া আছে, কিচেনের মাপ হয়েছে 10 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। 2টি ওয়াশরুম দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট একটি, 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি একটি। তো ভিউয়ার্স, যদি আপনারা এরকম বাড়ির প্ল্যান করতে চান, অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করুন, স্বপ্ন আপনার বাস্তবায়ন আমাদের। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে এই ভিডিওর শেষের দিকে আমি অনেকগুলা ফ্লোর প্ল্যান দিয়ে দেবো, এগুলো দেখে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন, তাহলে অবশ্যই আপনার অল্প খরচে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন। মিস্ত্রির পরামর্শে বাড়ি করবেন, আপনার হত টাকা বেশি যাবে না, বিল্ডিং ঝুঁকিপূর্ণ থাকবে। আমি মিস্ত্রিদেরকে অসম্মান করে বলতেছি না, যেটা বাস্তব সেটাই বলতেছি। আপনারা আমাদের থেকে ডিজাইন করা লাগবে না, আপনাদের এলাকায় যদি ইঞ্জিনিয়ার থাকে আপনি ডিজাইন করে নেবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি দুইতলা ডুপ্লেক্স বাড়িটি করলে ওনাদের কমপ্লিট 30 লক্ষ টাকা যাবে। যদি আপনাদের সেম ডিজাইনের বাজেট থাকে ইনশাল্লাহ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।